বিল গেটসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রাণপুরুষ তিনি। তবে তার ব্যাপারে আরেকটি কথা বলা যায় তার সাম্প্রতিক সব কর্মকাণ্ড থেকে। তিনি চমক দিতে ভালোবাসেন, আর সেই সঙ্গে বিশ্বের মানব কল্যাণে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যাচ্ছেন অনেক কিছু। সেরকম লক্ষ্য নিয়েই তিনি এখন গিয়েছেন ভারত সফরে। আর গিয়েই তিনি নাগপুরের সড়কে এক সুপরিচিত চাওয়ালার সঙ্গে কৌতূহলোদ্দীপক কোলাবোরেশন করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন। বিলের ইনস্টাগ্রামের সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। এই ললি চাওয়ালাও কিন্তু ইন্টারনেট সেন্সেশন, নিজস্ব স্টাইলের লুক আর চা বানানোর কায়দার কারণে খুবই জনপ্রিয় তিনি। আছে তার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিল গেটসের সঙ্গে আলোচিত ভিডিওতে দেখা যাচ্ছে বিল বলেছেন, ওয়ান চায় প্লিজ। ডলি কি টাপুরি নাগপুর ইনস্টা পেজের মালিক এই চাওয়ালাকে এবার দেখা যায় আকর্ষণীয় ভঙ্গিমায় নিজস্ব কায়দায় চা বানাতে। চায়ের কাপ হাতে উচ্ছ্বসিত বিল গেটস মজা করে পোজো দিয়েছেন ডলি চাওয়ালার সঙ্গে। এই বিচক্ষণ টেকসম্রাট ভিডিওর সঙ্গে টেক্সটে লিখেছেন, ভারতে আপনি সব জায়গায় সৃজনশীলতা খুঁজে পাবেন, তা এক কাপ চা বানানোর মতো ব্যাপারই হোক না কেন। আরও মজার বিষয় হচ্ছে ভিডিওটি শেষ হয় এক দারুণ কথা দিয়ে। তিনি লিখেছেন, আরও অনেক চায়েতে চর্চা অর্থাৎ চায়ের আড্ডার আশা রাখছি সামনে। এই যে চায়ের আড্ডাকে ঘিরে নতুন আইডিয়া সামনে আসে সৃজনশীলতা চর্চা হয়, এটি মুখ্য হয়ে উঠেছে বিল গেটসের কথায়। তবে বিলের উদ্দেশ্য ও তার ব্যক্তি অনেক বিস্তৃত হলেও এখন ডলি চাওয়ালাই মনোযোগের কেন্দ্রে সবার।